সন্ত্রাসীদের ধরার জন্য আমাকে দায়িত্ব দিন। আমি যদি এক ঘন্টার ভিতরে সন্ত্রাসীদের ধরতে না পারি তাহলে আপনাকে কথা দিলাম আমি চাকরি ছেড়ে দেব। মুত্তা কথা তুই বলিস না স্যার। কেন মনে নেই আপনি আর আপনার মা অপলা চৌধুরী মিলে আমার বোনকে আপনাদের বাড়ি থেকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছিলেন? তুমি আমাকে মিছে মিছে দোষারোপ করছো কেন? আত্মহত্যা মহাপাপ জেনেও আমি এই পথ বেছে নিলাম। সিকান্দার আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি অপলা চৌধুরী আর সিকান্দারের বোন অধুরার অমানসিক টর্চারে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আপনি এখনই দিয়াবাড়ি এলাকায় কিছু ফোর্স পাঠিয়ে দিন যাতে ইসমাইল পালাতে না পারে। আমি অলরেডি উত্তরার 9 নম্বর সেক্টরে মোড়ে মোড়ে পুলিশ পাঠিয়ে দিয়েছি। আপনি শুধু খেয়াল রাখবেন কিডন্যাপকারী ইসমাইল যাতে পালিয়ে যেতে না পারে। সরি স্যার, আমার কোনো কথায় আপনি কষ্ট পান সেটা আমি চাই না। আই এম এক্সট্রিমলি সরি। খুশি হলাম। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম আর সততাই কিন্তু সফলতা বয়ে নিয়ে আসে। জি স্যার। স্যার আমি এখন রাখছি, তা না হলে ইসমাইল গন্ডির বাইরে বেরিয়ে যেতে পারে। নাবিলা, কিডন্যাপকারী ইসমাইলকে ধরার জন্য আপনাকে আমি নিয়োগ করেছি, কারণ আমি জানি আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, ইসমাইল এত সাহস পেল কোত্থেকে? সেভেন মার্ডারের আসামি সিকান্দার তার বোন অদরকে সে কিডন্যাপ করেছে, তার সাথে কে থাকতে পারে? কে ইসমাইলের গডফাদার? তাকে আজই অ্যারেস্ট করতে হবে। পারবে না। আমি হচ্ছি তেরা মনির, তেরা কথা বলি, সোজা কথা আমি বলতে পারি না। কিন্তু বস, সেলিম বস তো মালয়েশিয়া থেকে আইয়া আপনার বিকল্প মনে করে, সেই বলে যে সে নাকি গডফাদার। আরে সেলিম তো ছিল আমার 11 নম্বর চামচা। উঠতে বস বলতো, যাইতে বস বলতো, বসতে বস বলতো, হে আবার কিসের গডফাদার হইলো? তো হে কই আছে এখন আমার একটু জানো। বস, আপনি আসার খবর পাইয়া সেলিম বস পালিয়ে গেছে। কিন্তু বস, ইন্সপেক্টর নোয়ার জন্য তো আমি মহাবিপদে আছি, আমরা কিছুই করতে পারতেছি না। ওই যে আমাকে দলের বোমা জামাল, ওরা তো জেলের ভিতর ঢুকাই রাখছে। আরে চুপ থাক, আমি চলে আইজি ডিএসজি মন্ত্রী মিনিস্টারের সাথে, এসব নয়া হয়ে এদেরকে আমি মূল্যায়ন করি, এদের আমি পাত্তাই দিই না। বস, এই জিনিসটা বহুত কঠিন বস, পারবেন না মনে হয় বস। আরে চুপ কর বস, সিকান্দার বসরে একটু বের করার ব্যবস্থা করেন না, আমরা তো এতিম হয়ে গেছি একেবারে, ওনারে ছাড়া কিছুই করতে পারতেছি না। প্লিজ বস, প্লিজ। আচ্ছা সেকেন্ডারের ব্যাপারে কী করা যায় দেখি। আমি যখন এমপি ইলেকশন করার জন্য পাঠিয়েছিলাম, ও তো আমার বিরুদ্ধে যে ছিল ওর সাথে তাল মিলিয়ে কাজ করছিল। বস, যাওয়ার হয়েছে, আমরা তো সবাই নিজেরা নিজেরাই। আপনি দয়া করে এইবার একটু বস সিকান্দার বস্ত্র বের করেন, আমি কথা দিতেছি আমরা সবাই এবার আপনার কাজ করব। আচ্ছা আমি লিডারের সাথে কথা বলি দেখি কি করা যায়। এখন বলো সেকেন্ডার কই আছে? কম
আমার বস সিকান্দার কোথায় আর থাকবে? একবার জেল, একবার রিমান্ড, তারপরে হাসপাতাল, কি যে করুণ অবস্থা। ওকে, আমি সিকান্দারকে হাসপাতালে দেখতে যাব। আগে যদি জানতাম তোর এই পরিণতি হবে, তাহলে তোকে ছেড়ে আমি কখনোই তোর বাবার সঙ্গে রাগ করিয়ে গিয়ে থাকতাম না। সেটা মা, আমাদের সবার অজান্তেই হয়ে গেছে। ছোট মা আমার জন্য অনেক করেছে, কিন্তু তুমি, তোমার কথা তো আলাদা মা। তুমি থাকলে আমাকে আজ হয়তো এই পরিণতির মুখোমুখি দাঁড়াতে হতো না, সেভেন মার্ডারের আসামি হতে হতো না মা। বাবা, সেজন্য দায়ী আমি, আমাকে তো ক্ষমা করে দিস বাবা। ছি মা, অমন কথা বলে না, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ মা, তুমি এসছো এতেই আমি অনেক খুশি। কেঁদো না মা। মা, যা হবার তা হয়েছে, সেগুলো টেনে এখন আর কোনো লাভ নেই। কিভাবে সিকান্দারকে বের করা যায় সেটা চিন্তা করো, সিকান্দারের জামিনের ব্যবস্থা করো। আমি তোকে জামিন করাবোই বাবা, আমি তোকে জামিন করাবো। তুই কোনো চিন্তা করিস না ভাই, আপনাদের সময় শেষ, প্লিজ আসুন আমার সাথে। তোকে খুব কঠিন মূল্য দিতে হবে। আমার ভাবতে অবাক লাগছে, আমি ইন্সপেক্টর নয়া, আমি এই থানায় আছি, অথচ একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, আপনারা কেউ কিছু করতে পারছেন না, কিন্তু কেন? দুবাই থেকে দুজন স্বর্ণ ব্যবসায়ী আসলো ঢাকা, এয়ারপোর্ট থেকে নামার পর তারা কিডন্যাপ হয়ে গেল। আজকে কটা দিন হয়ে গেল, কোনো হদিস আপনারা বের করতে পারছেন না, হোয়াই, কেন? কি হলো, কথার উত্তর দিচ্ছেন না কেন, চুপ করে আছেন কেন বলুন। স্যার, যদি অনুমতি দেন একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন, কি বলতে চান? স্যার, আমার মনে হয় যারা স্বর্ণ ব্যবসায়ীদের কিডন্যাপ করেছে এরা নিশ্চয়ই সিকান্দারের লোক। বাহ, ওরা সিকান্দারের লোক, আপনি যদি জানেনই তাহলে অ্যারেস্ট করে নিয়ে আসুন, জান না কেন? স্যার, কীভাবে অ্যারেস্ট করবো, প্রমাণ ছাড়া কি অ্যারেস্ট করা যায়? আপনি তো তার দেরি লোক, আপনার আবার প্রমাণ লাগে নাকি? স্যার, আপনি কিন্তু নয়া স্যারের সামনে আমাকে অপমান করছেন। আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, একটু মনে করে দেখুন তো। ওই যে দেখেন, এসআই রাজীবের কাজ কাম, সিকান্দার বাহিনীর লোকজনের সাথে কত মধুর সম্পর্ক। কামালের শালিকা সাব ইন্সপেক্টর নাবিলা কি কি ধরে ফেলবে, আপনি যে নকল টিচার। আরে নাবিলা যাতে ধরতে না পারে সেজন্য তো আপনাকে ফিট করা হয়েছে, আপনি ট্যাকল দিবেন। কি মনে পড়েছে, নাকি আরও প্রমাণ দিতে হবে? স্যার, আপনি যা দেখেছেন সব সত্য, আমি ওদেরকে অ্যারেস্ট করতে গেছিলাম, কিন্তু ওদের লোকজন বেশি ছিল তাই অ্যারেস্ট করতে পারিনি। বাহ বাবা, চমৎকার একটা প্রমাণ পেয়ে গেল। এর মানে কি দাঁড়ালো, আপনার সাথে ওদের যোগাযোগ আছে, ওদের সাথে ভালো লেনদেন আছে? জি না স্যার। চুপ করুন, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবেন না। আজকের ভেতরে যদি আপনি বদ্রুলকে অ্যারেস্ট করতে না পারেন, পারবে না। আপনার এই অফিসার বদ্রুল এবং সেলিম মতো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবে না। সিরাজ সাহেব, আপনি? জি, পরিচয় করে দিই, আমার বড় ভাই ছেলে শরীফ, আপনার এখানে সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে। ও, এসি স্যার আমাকে বলেছিল, আপনার তো কালকে জয়েন করার কথা। স্যার, আমার গতকালই জয়েন করার কথা ছিল, কিন্তু আমি ছুটিতে ছিলাম স্যার, আর
চাচার কাছ থেকে আমি আপনার কথা অনেক শুনেছি। আপনার মতো একজন নিষ্ঠাবান সৎ পুলিশ অফিসারের সাথে কাজ করতে পারা এটা আসলে আমার সৌভাগ্যের ব্যাপার। শরীফ, আপনার চাচা কি বলেছে আমি জানি না, তবে আমি একটা কথা বলবো, যারা পুলিশের পোশাক পরে নীতিভ্রষ্ট হয়ে যায় তাদের পুলিশে চাকরি নেওয়া উচিত না, তারা জাতির শত্রু, দেশের শত্রু। অফিসার, আপনাদের মতো কিছু সৎ অফিসারের জন্য সন্ত্রাসবাদ জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে, কিন্তু আমার মেয়ে সামিয়ার বিচারটা আজও পেলাম না। শিরে স্যার, ইনভেস্টিগেশনে আপনার প্রতি আমার একটা ভুল ধারণা ছিল, তাই এতদিন এই কেসটা পেন্ডিং রেখেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। স্যার, আপনি অনুমতি দিলে আমার কাজিন সামিয়ার গুম হওয়ার কেসটা তদন্ত করতে চাই। শিওর কালাম সাহেব। স্যার, সামিয়া গুম হওয়ার কেসটা আপনি শরীফ স্যারকে ট্রান্সফার করে দিন। জি স্যার। শরীফ স্যার। স্যার, আপনি কেসটা নিয়ে স্টাডি করেন, বাকিটা আমি দেখব। ওকে স্যার। বাবা শরীফ, আচ্ছা স্যার, তুই যেভাবেই হোক সামিয়ার গুম হওয়ার কেসটা খুঁজে বের করবি, কারণ সামিয়ার মতো এশাকেও, আমার মেয়ে সামিয়ার মতো এশাকেও গুম করে দেবেন, তাই না? আপনি, আপনার এত বড় সাহস! আমি জানতে চাই এই চৌধুরী ভিলায় আপনাকে প্রবেশের অনুমতি কে দিয়েছে? আপনি আমার বেয়াই, সামিয়া এবারে বউ ছিল। ছিল, ইট ওয়াজ পাস্ট টেন্স, এখন নেই। যে জিনিস নেই সেই জিনিস নিয়ে আপনি কেন আমার সঙ্গে সংঘাতে জড়াতে যাচ্ছেন? কেন সংঘাত নয়, আমার মেয়ের সঠিক সন্ধান না দেওয়া পর্যন্ত আমি কাউকে ছাড়ব না। ওই অপরাচদের আর অধরা আমাকে অপমান করে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ হলো আমার মেয়ে সামিয়ার খুন হয়েছে, তা গুম হয়েছে, তা আজও খুঁজে পেলাম না। তুই শুধু খুঁজে বের কর, তারপরে অপলা চৌধুরীর সঙ্গে খেলাটা আমি জমাবো। চাচা, আমাকে আগে এই কেসটি নিয়ে স্টাডি করতে দিন। ঠিক আছে ইন্সপেক্টর নয়া, আপনার সততায় আমি মুগ্ধ হয়েছি, এখন থেকে আপনাকে আমি নতুন নতুন তথ্য দেব, এটুকু আপনি বিশ্বাস রাখুন। একটু খুলে বলুন তো কী বলতে চাচ্ছেন? যে দুজন স্বর্ণ ব্যবসায়ী কিডন্যাপ হলো সেই তথ্য কি তো পুলিশ দিতে পারে, কিন্তু আমি আপনাকে দিতে পারি। বলেন কি, এত বড় একটা ঘটনার কথা জানেন অথচ পুলিশ আর কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। আচ্ছা শিরে সাহেব, আপনি আর কি জানেন একটু খুলে বলবেন? বদ্রুল আর সেলিমরা মিলে ওই স্বর্ণ ব্যবসায়ীদেরকে কিডন্যাপ করেছে এবং 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। আমি যা বললাম এর বাইরে আমি আর কিছু জানি না। শিরে সাহেব, আপনার কথা শুনে আমি খুশি হয়েছি। আমি ইন্সপেক্টর নয়া, ক্রিমিনালদের সাথে নয়া নয়া কৌশল তৈরি করে অ্যাকশনে যাই বলে আমি নয়া। আপনার তথ্য যদি সঠিক হয় তাহলে আমি বদ্রুল দুলাল সব কটাকে একসাথে অ্যারেস্ট করব। আমার কেস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এটা কি এনেছো মা? এটা এটা এরকম তাই হলো, বললাম একটা মানে রুচিসম্মত ফ্যামিলিতে বিয়ে করাতে, জোর করে বিয়ে করিয়েছো, সেই বউ এখন আমাকে এরকম একটা টাই জোর করে পরাতে চাচ্ছে, যত্তস। Calm down, my boy. Please, calm down. Esha, তুমি কেন সিকান্দারের জন্য টাই কিনতে গেলে? আসলে ব্যাপারটা হয়েছে কি, তুমি তো এই বাড়িতে এখনো নতুন, আমার ছেলের টেস্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। সিকান্দারের সাথে আপুর সম্পর্ক ভালো যাচ্ছিল না, শুধুমাত্র আপনাদের জন্য। আপনি আর আপনার মা অপলা চৌধুরী দুজনে মিলে আজকে আমার আপুর উপরে যদি মিথ্যা অপবাদ না দিতেন তাহলে হয়তো বা এই অপমৃত্যুর পথ বেছে নিতে হতো না। আদ্রিতা, তুমি মিথ্যে মিথ্যে আমাকে অপবাদ দিচ্ছ। আমি কখনো তোমার বোনের সঙ্গে কিছু করিনি, যা করেছে সব করেছে আমার মা, শুধু শুধু আমাকে দোষারোপ করবে না। আপনি কেমন মেয়ে, মেয়ে হয়ে নিজের মাকে অপবাদ দিচ্ছেন, নিজের দোষ অন্যের উপরে চাপাতে চান? যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। সামিয়া এশা দুজনই সেকেন্ডারি স্ত্রী, তারা খুন হয়েছে না গুম হয়েছে সেটা আমার জানার কথা নয়, সেটা তুমি আমার মাকে জিজ্ঞেস করো, তাহলেই ভালো হবে। তার মানে সামিয়া আপু এশা আপুর মতো কিল হয়েছে, অথচ আপনি এবং আপনার মা অপলা চৌধুরী দুজনে ইন্সপেক্টর নয়ের কাছে মিথ্যে জবানবন্দি দিয়েছে। শোনো, তোমার বয়স অল্প তাই সব কিছুই তুমি একটু বেশি বোঝো,
তুমি নিজেও জানো না আমার কাছে কি কি হট নিউজ ওয়েট করছে। যদি তুমি আমাকে একটু সাহায্য করো, আমি তোমাকে একে একে সব ইনফরমেশন দেব। কি সাহায্য করব? তুমি এখান থেকে একটু যাবার সহযোগিতা করো না প্লিজ। আপনাকে আমি পালিয়ে যেতে সাহায্য করব। এর আগে আমাকে জানতে হবে আপনি এখানে কি কারণে এসেছেন। আমার স্বামী ইসমাইল, সে আমাকে বলেছে শপিংয়ে নিয়ে যাবে, সে কথা বলে এখানে নিয়ে এসেছে। এখন আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। প্লিজ তুমি আমাকে একটু রক্ষা করো। স্বামী হয়ে স্ত্রীকে কিডন্যাপ করবে কেন? আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাচ্ছি, কিন্তু সে সেটা মানছে। সে চাচ্ছে আমাকে কিডন্যাপ করে আমার মায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে। ছোটো লোক জামাই হলে যা হয় আর কি। এনিওয়ে, তুমি আমাকে একটু এখান থেকে যেতে সাহায্য করবে? করব, তবে আগে পুলিশকে জানিয়ে নিই যে আপনি কিডন্যাপ হয়েছেন। বলতে হবে না, আমি সব কিছু জানি।